হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন তো বন্ধুরা আগামী পনেরো তারিখ থেকে অর্থাৎ এই পনেরো তারিখে জুলাই মাসের পনেরো তারিখ থেকেই রাজ্য সরকারের তরফ থেকে ভোটে জেতার পরে কিন্তু ঘোষণা করা হয়েছে আরও সাতটি প্রকল্পের টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যবাসীর জন্য সুখবর কেননা ভোট হলো আট তারিখে এবং ভোটের পরে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ঘোষণা করেছেন সাতটি প্রকল্পের টাকা দেবেন এবং এই সাতটি প্রকল্পে আপনার যদি আবেদন করে থাকেন তাহলে পাবেন নয়তো কিন্তু আপনাকে আবেদন করতে হবে তো আজকের ভিডিও মাধ্যমে সম্পূর্ণ জানিয়ে দিব কারা কারা আবেদন করেছেন তারা অবশ্যই দেখবেন যারা আবেদন করেছেন এইসব প্রকল্পের টাকা আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও ভালো করে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে যে কোন কোন প্রকল্পের আপনি টাকা পাবেন বা আপনি কোন কোন প্রকল্পে আবেদন করতে পারবেন তো আপনারা জানেন দুয়ারা সরকার ক্যাম্পে রাজ্য সরকারের তরফ থেকে যেসব প্রকল্পের নাম আছে বা যেসব প্রকল্পে আবেদন করা যায় সে তা কেবলমাত্র সেই সব প্রকল্পেরই কিন্তু আপনি টাকা পাবেন দোয়ারা সরকার ক্যাম্পে বর্তমানে আঠাশটি প্রকল্পের আবেদন চলছে সেখানে শুধুমাত্র দোয়ারা সরকার ক্যাম্পে আঠাশটি প্রকল্পের সুবিধা এবং টাকা এবং বিভিন্ন রকম সুবিধা কিন্তু এ প্রকল্পগুলো থেকে রাজ্য সরকারের পাওয়া যায় তো এখানে দেখুন কোন কোন প্রকল্প আপনাদেরকে আমি উল্লেখ করেছি এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম এবং আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোন কোন প্রকল্পে টাকা পাবেন গত ভোটের আগে কিন্তু সেই টাকা পাওয়া গেছে এবং যারা পাননি তারা কিন্তু আজকের এই ভিডিওটি দেখুন তো দেখুন যে তপসিলি বন্ধু যদি প্রকল্পে আপনি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন এক হাজার টাকা তপসিলি বন্ধু প্রকল্পে আবেদন করা থাকলে এক হাজার টাকা পাবেন সেই টাকাটাই জুলাই মাসে দেওয়া হবে আগামী পনেরো তারিখের পর আগামী পনেরো তারিখের পর কিন্তু দেওয়া হবে এই তপসিলি বন্ধু প্রকল্পের এক হাজার টাকা যদি ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে আপনি পাবেন আর যদি আবেদন করে না থাকেন তাহলে কিন্তু আপনি আগামী দুয়ারা সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন এবং সেখান থেকে আপনি এই লাভ নিতে পারবেন এছাড়াও দেখছেন যে যুবশ্রী প্রকল্প নামে একটি প্রকল্প রয়েছে যে প্রকল্পের টাকা কিন্তু প্রতি মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হয় এবং আপনারা জানেন যে এই মাসে সাত তারিখে টাকা পাওয়া হয়েছে অর্থাৎ ভোটের আগের দিন টাকা দেওয়া হয়েছে এবং গত মাসে দেওয়া হয়েছে জুন মাসে চব্বিশ তারিখে টাকা দেওয়া হয়েছে দেড় হাজার টাকা এবং আপনাদেরকে এবার এনএসচার থ্রি ফ্লাপ করতে হবে এবং সাবমিট করার পর আপনি কিন্তু এই বেকার ভাতা দেড় হাজার টাকা কিন্তু এবার পেয়ে যাবেন যুবশ্রী প্রকল্পের এছাড়াও দেখছেন এখানে জয় জয়জহার নামে একটি প্রকল্প রয়েছে যে প্রকল্পটা জুলাই মাসে এক হাজার টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার জানিয়ে দিয়েছেন পনেরো তারিখের পর এই ভাতা জয় জয়জহার প্রকল্পের টাকা আপনি কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাবেন এছাড়াও দেখছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যে প্রকল্পটা রাজ্যের একটি বিখ্যাত জনপ্রিয় মহিলাদের জন্য প্রকল্প স্বনির্ভর করার জন্য মহিলা গোষ্ঠীকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নামে একটি প্রকল্প চালু করা হয়েছিল দু সালে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এক হাজার টাকা নয়তো বা পাঁচশো টাকা দেওয়া হয় এসসি এসটি যদি হয়ে থাকেন তাহলে দেওয়া হবে এক হাজার টাকা জেনারেল হয়ে থাকলে পাঁচশো টাকা এই বিষয়টি জানানো হয়েছে আপনারা সেই মতো প্রতি মাসে মাসে কিন্তু টাকা পেয়েও থাকেন তো এই প্রকল্পে যদি আপনি এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন বা বিভিন্ন রকম সমস্যার কারণে অনেক মহিলা কিন্তু এখনো পর্যন্ত টাকা পায়নি তবে গত ভোটের আগে দুদিন আগে অর্থাৎ ছ তারিখে কিন্তু দেওয়া হয়েছে ভান্ডার প্রকল্পের টাকা সারা রাজ্য জুড়ে তো সেক্ষেত্রে আপনারা যারা এখনও পর্যন্ত পাননি তারা আগামী পনেরো তারিখের পর কিন্তু অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন পাঁচশো কিংবা এক হাজার টাকা আর যদি এখন আবেদন না করতে পারেন আগামী দুয়ারা সরকার ক্যাম্পে পঁচিশ বছর বয়স পূর্ণ হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন মহিলারা যে কোনো মহিলাই আবেদন করতে পারবেন কোনো রকম এতে সমস্যা নেই এবার আমরা দেখবো দেখব যে বার্ধক্য ভাতা প্রকল্প আপনাদেরকে অনেকবারই আমি আপনাদেরকে বলেছি বার্ধক্য ভাতা প্রকল্প জুলাই মাসের এক হাজার টাকা ইতিমধ্যেই পনেরো তারিখের পর কিন্তু দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আপনারা যারা দীর্ঘ অপেক্ষায় আছেন টাকা এখনও অ্যাকাউন্টে আসেনি সেক্ষেত্রে কিন্তু পনেরো তারিখের পর আপনাদের অ্যাকাউন্টে সম্পূর্ণভাবে টাকাটা দেওয়া হবে কোনো রকম টেনশন করার কারণ নেই এরপর আমরা দেখে নেব বিধবা ভাতা প্রকল্প যেসব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার এবং বিধব ভাতা দুই প্রকল্পে আবেদন করেছেন তারা কিন্তু এই বিধবা ভাতা প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা পনেরো তারিখের পরে কিন্তু এই সকল প্রকল্পগুলোর টাকা একই সঙ্গে দেওয়া হবে এর সাথে সাথে আপনারা যদি মানবিক প্রকল্পে আবেদন করে থাকেন প্রতিবন্ধীর জন্য এক হাজার টাকা সেক্ষেত্রে রাজ্য সরকারের মানবিক প্রকল্পে আপনি এক হাজার টাকা পেয়ে যাবেন এবার আপনাদেরকে বলে দেখি আরও একটি প্রকল্প যেটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প অতি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি পি কিষান অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা তো এই কিষান সম্মান যোজনা যে প্রকল্প রয়েছে প্রধানমন্ত্রী সেখানে কিন্তু দুই হাজার টাকা কিস্তির প্রথম কিস্তির টাকা এই মাসেই কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে চলেছে আপনাদের তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে মোট সাতটি থেকে আটটি প্রকল্প নিয়ে আপনার সাথে আলোচনা করলাম এই প্রকল্পগুলো এই জুলাই মাসের বা চলতি মাসে কিন্তু টাকা দেওয়া হবে আপনারা কিন্তু জানেন বা এই প্রকল্পগুলোতে যারা আবেদন করে রেখেছেন ইতিমধ্যেই তারাই কেবলমাত্র টাকা পাবেন বাদ কিন্তু আর কেউ পাবেন না তো আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদেরকে বোঝাতে পেরেছি বা আপনাদের যদি আজকের ভিডিও ভালো লেগেছে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের চ্যানেলকে ইনফরমেশন পাওয়ার জন্য আর কারা কোন কোন প্রকল্পে টাকা পেয়েছেন কত টাকা অবশ্যই কমেন্ট কমেন্ট করে যাবেন পরবর্তীতে আপনাদেরকে আরও বিভিন্ন রকম ইনফরমেশন দিতে আমাদের সাহায্য